কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে সাহায্য করতে চাইছেন কিন্তু আপনার কাছে সাহায্য করার মতো অর্থ নেই? এই ধরুন আপনি যাত্রাপথে আছেন কিন্তু পকেটে টাকা নেই, কিংবা এমন সময় আপনার ভাই আপনার কাছে সাহায্য চাইল যখন মাসের শেষ, আপনার হাতে বেতন আসেনি কিংবা বাসা থেকে টাকা পাঠায়নি। অনেকেই হ্যাঁ সূচক উত্তর দিবেন, আবার অনেকেই নেক নিয়ত পোষণ করেছেন সাদাকা করবেন বলে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ব্যর্থ হয়েছেন। যারা এরকম পরিস্থিতির শিকার, যাদের সীমিত আয় সাদাকার মতো ভালো কাজের নিয়ত ও আগ্রহটাকে আটকে দিচ্ছে, ধনীদের প্রচুর সাদাকা আদায় করতে দেখে সীমিত আয়ের সেই ভাই বোনেরা মন খারাপ করেন যে আমিও যদি পারতাম। তাদের জন্য আছে একটি সুখবর এবং একটি বিকল্প পন্থা। প্রথমত সুখবরটি শুনে নেওয়া যাক। আপনার আয় সীমিত, আপনার পকেট ফাঁকা, কিংবা আপনি নিজেই অভাবী, কিন্তু তারপরও আপনি নিয়ত করলেন আপনার থেকে অভাবগ্রস্ত কাউকে সাহায্য করবেন। আপনার এই নেক নিয়ত এবং আপনার অন্তরের পরিচ্ছন্ন ইচ্ছার কথা আল্লাহ জানতে পেরে যান। আর তাই হাদিসে কুদসিতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং কর্মের দিকে লক্ষ্য করেন। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো কাজ উপার্জন করবে সে তার প্রতিদান পাবে, এবং যে মন্দ কাজ উপার্জন করবে সে তার প্রতিফল পাবে। অর্থাৎ নিয়তের মাধ্যমে আপনি আপনার চূড়ান্ত লক্ষ্য অর্জন করে ফেলেছেন, আর তা হলো আল্লাহর নজরে নিজের অবস্থান ঠিক করা। এটি সুসংবাদের একটি অংশ, কিন্তু এর প্রতিদানও আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করল কিন্তু বাস্তবে সে কাজ করতে পারল না, সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। অর্থাৎ আপনার আমলনামার অ্যাকাউন্টে জমা হয়েছে সাদাকার সওয়াব, যার ব্যাপারে আপনি ইচ্ছা পোষণ করেছিলেন কেবল। এবার নজর দেওয়া যাক একটি বিকল্প পন্থার দিকে। আপনার বহু পূর্বেই আপনার আমার থেকে ইমান ও আমলে বহুগুণে উত্তম সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সওয়াব সব নিয়ে গেল, আমরা যেমন সালাত আদায় করি তারাও করে, আমাদের মতো তারাও সাওম পালন করে, উপরন্তু তারা সম্পদও দান করতে পারে। এবার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাহ করার মতো কিছুই কি আল্লাহ তোমাদেরকে দেননি? এক একবার সুবহানাল্লাহ বলা একটি সাদাকা, এক একবার আল্লাহু আকবার বলা একটি সাদাকা, এক একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকা, এক একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকা, সৎ কাজের আদেশ করা একটি সাদাকা, এবং অসৎ কাজ থেকে নিষেধ করাও একটি সাদাকা, স্ত্রীদের কাছে গমন করাও সাদাকা। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার প্রবৃত্তি চরিতার্থ করবে আর এতেও সে সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলতো, যদি কেউ তার চাহিদা হারাম পন্থায় পূরণ করে তবে কি তার গুনাহ হবে না? সুতরাং হালাল পন্থায় জৈবিক চাহিদা পূরণ করায় তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, মুমিন হিসেবে আপনার হিসেবটাই অন্যরকম। সাদাকাহ কেবল আর্থিক সহায়তা প্রদানের মধ্যেই আল্লাহ পাক আমাদের জন্য সীমাবদ্ধ রাখেননি,
বরং সেটা তাসবিহ, তাহলিল, তাহমিদ থেকে শুরু করে নিজের স্ত্রীর সাথে রাত কাটানোর মধ্যেও রেখেছেন। মোট কথা, হালাল পন্থায় থেকে যে কোনো ভালো কাজ করলে এবং ভালো কাজের উপদেশ দিলেও তা সাদাকা। অতএব নিয়াত করুন, পারলে সাদাকা করুন, আর না পারলে সবর এবং সাদাকার সমতুল্য অন্যান্য ভালো কাজে নিমগ্ন থাকুন।